এখন মহাশূন্য থেকে আমরা পৃথিবীতে প্রবেশ করছি। আমরা এখন ঢাকা নামব রাজধানী, এবং সেখানে পোস্তগোলা ব্রিজে আমরা নামছি। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, নামতে একটু সময় লাগছে, আমরা প্যারাস্যুটের মাধ্যমে তো নামছি। এই যে দেখা যাচ্ছে পোস্তগোলা ব্রিজ, নদী, হাসনাবাদ, এবং ইপো পার্ক। এই যে পোস্তগোলা ব্রিজ, এদিকে সদরঘাট, এই যে লঞ্চ টার্মিনাল দেখতে পাচ্ছেন, লঞ্চ টার্মিনাল, এবং এই যে পোস্তগোলা ব্রিজ, এখানে এটা সেনাকল্যাণ ঘাট, এখানে সেনাবাহিনীদের একটা ক্যাম্প রয়েছে। আমরা একটু পদ্মা সেতু ঘুরে আসি তো এখান থেকে, আমরা এই রাস্তা দিয়ে একটু পদ্মা সেতু ঘুরে আসি। আমরা এখন, সরি বন্ধুরা, আমরা উল্টো রাস্তা হেঁটে চলে গেছি, আমরা যাত্রা করে চলে গেছিলাম। এই তো বুড়িগঙ্গা পার হয়ে, হাসনাবাদ পার হয়ে আমরা তেঘুরিয়া চলে আসলাম, পাসপোর্ট আঞ্চলিক অফিস। এখান থেকে আমরা আরো এই যে র‍্যাব বসের দপ্তর, বাগুইর, খালপুর জামা মসজিদ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, রাজেন্দ্রপুর পার হয়ে আমরা অলরেডি বিক্রমপুর কলেজ, রলডিডি, মুন্সিগঞ্জে প্রবেশ করেছি, হাসারা চলে আসলাম, শ্রীনগর পার হয়ে শ্রীনগর কলেজ হয়ে আমরা মাওয়া চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা মাওয়া চলে আসলাম। এখন স্বপ্নের পদ্মা সেতুতে আমরা উঠে পড়েছি, স্বপ্নের পদ্মা সেতুতে আমরা পার হয়ে আমরা শরীয়তপুর চলে আসলাম, নাওডোবা। এখান থেকে বামে যদি চলে যান তাহলে আপনারা শরীয়তপুর চলে যেতে পারবেন, আর যদি সোজা চলে যান তাহলে আমরা বরিশালের উদ্দেশ্যে, যারা যাত্রী আছেন বা যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তারাও যেতে পারবেন। আমরা একটুখানি পদ্মা সেতুতে তো নেমে দেখলাম না, পদ্মা সেতুতে নামার একটু খুব ইচ্ছা ছিল। এই যে আমরা নেমে দেখাই আপনাদের, এই যে একটু ঘুরে ঘুরে পদ্মা সেতুটা দেখি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই, আরেকদিন আপনাদের অবশ্যই বরিশাল কক্সবাজার পর্যন্ত আমরা নিয়ে যাব, সমুদ্র সৈকতে স্নান করাবো। তো আমরা আজকে বাংলাদেশের এই পর্যন্তই আছি। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল সাথে থাকবেন, এবং আমাদের সুন্দর এই পৃথিবীকে ভালোবাসবেন। এখন আল্লাহ তালা আমাদের হায়াত দিছে, আমাদের সুস্থ রাখছে, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ায় সুস্থ থাকাটা বড় নিয়ামত, বেশি চাহিদায় বেশি লোভ মানুষ ধ্বংস করে দেয়। যতটুকুই আছে আপনার অবশ্যই আপনি ততটুকুই খুশি থেকে এভাবে আপনার জীবনটা উপভোগ করুন, এবং অন্যকে নিয়ে ভাবুন, দেখবেন আনন্দ পাবেন, অন্যকে সুখে রাখবেন, নিজে সুখে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, সালামু আলাইকুম।
নাওন অফ দ্য সেলিব্রিটি সাথে থাকবেন।